বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ভারতকে 5 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেয়া 181 রানের টার্গেটে বৃষ্টি আইনে 7 বল হাতে রেখে টপকে যায় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন জয় সোয়াল ও শুভমান গিল। এরপর 29 রান করে ফেরেন তিলক ভার্মা। এরপর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। 36 বলে 56 রানের ইনিংস খেলে শামসির স্পিনে কাটা পড়েন তিনি। তবে 39 বলে 68 রানের ইনিংসে ভারতকে 180 রানের সংগ্রহ এনে দেন রিঙ্কু সিং। এরপর বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সামনে 15 ওভারে 152 রানের নতুন লক্ষ্য দাঁড়ায়। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রেজা হেনরিক্সের 49 ও মার্ক রামের 30 রানে 5 উইকেটের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল প্রোটিয়ারা।